आईएनडी बांगला टेक चैनले आपनाके स्वागतम। एई मुहूर्ते पीएम किसान सम्मान निधि निये खुशिर खबर चले एसेछे। 13तम किस्तिर टाका 15 फेब्रुआरि थेके पेते पारेन। ए निये सम्पूर्ण नतून आपडेट एसेछे, कि बला हयेछे बिस्तारित जानिये दिच्छि। ताछाड़ाओ सेखाने उल्लेख करा आछे पश्चिमबंगेर प्राय 6.5 लक्षर मतो कृषक किन्तु एई टाकाटी पाबे ना यदि आपनारा सेई काजटी ना करेन। तो एकटी काजेर कथा किन्तु सेखाने उल्लेख करा आछे, तो कि बला हयेछे सेटाओ किन्तु आपनारा जानते पारबेन। भिडियोटी शेष पर्यन्त देखार आमंत्रण जानालाम। तो भिडियोटी शुरू करार आगे एकटाई रिक्वेस्ट, भिडियोटीते एकटी लाइक करे दिन। चैनले नतून हले चैनलटी सब्सक्राइब करे निये पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल नोटिफिकेशनटी अन करे दिन। अन स्क्रीन देखतेई पाচ্ছেন একটি পেপার কাটিং চাষীদের কিস্তি কেন্দ্রের পরামর্শ, এবং এই নিউজটি আজকেই প্রকাশ করা হয়েছে বিশ্বস্ত একটি নিউজ পোর্টাল থেকে। চলতি মাসে কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পিএম কিষাণ আওতায় 13তম কিস্তির টাকা বণ্টন করার কথা কেন্দ্রের, কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সূত্রের খবর এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিক নিয়ম মেনে যুক্ত হয়নি। ফলে এবারও সেই টাকা পাওয়া নিয়ে সংশয় থাকছে। ওই মন্ত্রকের দাবি দেশে এমন চাষির সংখ্যা 1.46 কোটি, এ রাজ্যে 6.44 লক্ষেরও বেশি, অর্থাৎ প্রায় কিন্তু 6.5 লক্ষ। পিএম কিষাণের বার্ষিক বরাদ্দ 6,000 টাকা 3 কিস্তিতে পান তারা। দ্রুত সমস্যা সমাধানে কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডাক বিভাগের অধীন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের শর্ট ফর্ম IPPB ওই কৃষকদের অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছে, কারণ সেখানে নিয়মগুলি মানা হয়। ইতিমধ্যেই IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর জরুরি ভিত্তিতে 9,000-এরও বেশি ডাকঘরে অ্যাকাউন্ট খোলার শিবির চালু করেছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে পিএম কিষাণ সহ কেন্দ্রীয় প্রকল্পগুলিতে সরাসরি ভর্তুকির টাকা পাওয়ার জন্য গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে আধার সিডিং বাধ্যতামূলক। এর মানে অ্যাকাউন্টে আধার নম্বর জোড়ার পাশাপাশি থাকতে হবে ভর্তুকির টাকা সেখানে জমার জন্য গ্রাহকদের সম্মতিপত্র, অর্থাৎ যেটাকে ডিবিডি লিঙ্ক বলা হচ্ছে, না হলে টাকা মিলবে না। রাজ্যের কিছু প্রকল্পে অবশ্য অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড থাকলেই চলে। সমস্যাটি উল্লেখ করে কৃষি মন্ত্রকের উপদেষ্টা মনোজ কুমার গুপ্ত ও রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নোডাল অফিসারকে সম্প্রতি চিঠি দিয়ে বলেছেন পিএম কিষাণ পোর্টালে নথিভুক্ত কৃষকদের শীঘ্রই 13তম কিস্তির টাকা বণ্টন শুরু হবে। কিন্তু গত 24শে জানুয়ারি বৈঠকে দেখা গিয়েছিল এখনও অনেকের আধার সিডিং নেই। সেই সূত্রে তারা পরামর্শ IPPB থেকে সাহায্য নেওয়া হোক, কারণ তারা গোড়া থেকেই আধার সিডিং করে অ্যাকাউন্ট খোলে, অর্থাৎ IPPB কিন্তু গোড়া থেকেই আধার সিডিং করে অথবা ডিবিটি লিঙ্ক কিন্তু করে দেয়, এবং গ্রাম অঞ্চলে তাদের পরিষেবার ভিত মজবুত। গ্রাহককে আগাম অর্থ জমা দিতে হয় না অ্যাকাউন্টে, অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট কিন্তু খুলে দেয় IPPB থেকে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে। ডাক বিভাগ এবং IPPBকেও শিবির চালু করতে বলেছেন তারা। IPPBর ওয়েস্ট বেঙ্গল সার্কেল সূত্রের খবর 15ই ফেব্রুয়ারি কিস্তি বিলি হতে পারে। মূলত এখানে বুঝতেই পারছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সূত্র থেকে কিন্তু এটা বলা যাচ্ছে যে 15ই ফেব্রুয়ারি কিস্তি হতে পারে। তার আগে দ্রুত এমন অ্যাকাউন্ট খুলতে সমস্ত ডাকঘরে শিবির চলছে। কৃষক অবশ্য চাইলে তার অন্য কোনো চালু অ্যাকাউন্টেও আধার সিডিং করিয়ে নিতে পারেন, কিন্তু সংশ্লিষ্ট মহলের দাবি IPPBতে প্রক্রিয়াটি দ্রুত এগোবে, এই সুযোগে ব্যবসার নতুনও পথ খুলবে। মূলত বুঝতেই পারছেন পিএম কিষাণ সম্মান নিধি 13তম কিস্তির টাকা 15ই ফেব্রুয়ারি থেকে পেতে পারেন, এটা কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক দাবি করছে। তো এখন আমাদের দেখার বিষয় 15ই ফেব্রুয়ারি আপনারা টাকা পান কিনা, অথবা অফিসিয়ালভাবে যদি জানানো হয় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো। তবে এটা কিন্তু একটা বিশ্বস্ত নিউজ পোর্টাল, এখান থেকে কিন্তু অনেক কিছুই আশা করা যায়। তো আমাদের এখন দেখার বিষয় যে 15ই ফেব্রুয়ারি আপনারা টাকা পাচ্ছেন কিনা। তবে এই নিউজ থেকে এই বিষয়টি স্পষ্ট যে সারা দেশে এখনও পর্যন্ত অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার ডিবিটি লিঙ্ক করা নেই। তো এই আধার ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা আপনারা পাবেন না। এবং ইতিমধ্যে জেনে গেছেন যে পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু আধারের মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ আপনার আধার ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন। তো আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনি চেক করে নেবেন, সেখানে ব্যাঙ্ক স্ট্যাটাসের জায়গায় দেখবেন যদি সেখানে অ্যাকসেপ্ট লেখাটি থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। এবং সেখানে যদি রিজেক্ট দেখতে পারেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করে নেবেন। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে চলে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনি আধার ডিবিটি লিঙ্ক করে নিতে চান, সেখান থেকে কিন্তু করে দেওয়া হবে। এবং যদি আপনার আধার ডিবিটি লিঙ্ক করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তাহলে আপনি অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে কিন্তু আপনার এই যে রিজেক্ট লেখাটি রয়েছে সেখানে কিন্তু অ্যাকসেপ্টেড লেখাটি চলে আসবে। তো আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আধারের ওয়েবসাইটের থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করা আছে, অথবা যদি লিঙ্ক করা না থাকে সেখানে কিন্তু সেই বিষয়টি শো করাবে। তো এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন পিএম কিষাণের টাকা নিতে গেলে এখন কি নতুন করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হবে? ता किन्तु ना आगे थेके यदि आपनार कोनो बैंक अकाउंटेर साथे आधार डिबिटी लिंक थाके ताहले नतून बैंक अकाउंट खोलार आपनार कोनो धरनेर प्रयोजन नेई। एखाने किन्तु एई विषयटी बोला हयेछे जेहेतु अनेक कृषकेर एखोनो पर्यन्त आधार डिबिटी लिंक नेई अथवा अनेकेई किन्तु बैंके गिये समस्यार सम्मुखीन हच्छेन अर्थात डिबिटी लिंक करते पारछेन ना। यदि आपनि इंडिया पोस्ट पेमेंट बैंकेर एकटा अकाउंट खोलेन सेखाने किन्तु आधार डिबिटी लिंक करे देबे एबं सेई बैंकेई किन्तु अर्थात इंडिया पोस्ट पेमेंट बैंकेई किन्तु आपनि पीएम किसान सम्मान निधि टाका पाबेन अथवा डिबिटिर माध्यमे जे टाकागुलो पाठानो हय सेई टाकागुलो किन्तु आपनारा पाबेन। मूলত बुझतेই পারছেন इंडिया पोस्ट पेमेंट बैंक तरफ থেকে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। যদি আপনি চান তাহলে সেখানে কিন্তু অ্যাকাউন্ট খুলে ডিবিটি লিংক কিন্তু করে নিতে পারেন। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে যে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেতে পারেন। তো এখন আমাদের দেখার বিষয় কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ব্যাংক স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন। সেখানে যদি আপনাদের অ্যাকসেপ্টেড লেখাটি থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার ডিবিটি লিংক করা আছে, আপনাকে আর নতুনভাবে কোনো কিছুই করার প্রয়োজন নেই। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।